দর্শক, এই মুহূর্তে রাজধানীর শ্যামলী টিবি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির, যুক্ত হচ্ছি তার সাথে। আবির, করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ জেসমিন। আপনি জানেন যে গতকালকে হঠাৎ করে, এর আগে আমরা যেটা জেনেছি গতকালকে দিনের শুরুতেই আমরা যেটা জেনেছি যে আগামী মাসের প্রথম সপ্তাহে 21 লাখ করোনার ভ্যাকসিন আসবে, সেই তথ্য কিন্তু গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং সেখানে সেরাম থেকে কত আসবে এবং ফাইজার থেকে কত আসবে তারও কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে। এবং তারপর পরই বিকেলের দিকে, গতকালকে বিকেলের দিকে হঠাৎ করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি ঘোষণা আসলো যে আগামীকাল থেকে, অর্থাৎ আজকে সকাল থেকে করোনার প্রথম ডোজ বন্ধ থাকবে। কিন্তু এর মধ্যে আপনি জানেন যে সবাই কিন্তু একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে এই করোনার ভ্যাকসিন নিয়েছেন। প্রথম থেকেই করোনার ভ্যাকসিন যখন শুরু হয়েছে তখন এই রেজিস্ট্রেশন সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগছে। তো আজকে যেহেতু হঠাৎ করে একদিনের 12 ঘন্টার নোটিশে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই করোনার প্রথম ডোজ বন্ধ করে দিয়েছে, কিন্তু আজকে কিন্তু অনেকের ডেট ছিল, শুধু ঢাকার হাসপাতালে নাই, সারা বাংলাদেশে যেখানে যেখানে করোনার ভ্যাকসিনের এই কেন্দ্র রয়েছে সব জায়গায় কিন্তু আজকে অনেকেরই ডেট ছিল, কিন্তু তারা কিন্তু কেউই দিতে পারেনি। আমি ঠিক এই মুহূর্তে আছি আমি রাজধানীর শ্যামলী 250 বিশিষ্ট টিবি হাসপাতাল এবং এখানে যাদের আজকে রেজিস্ট্রেশন ছিল, আমি এখানে যেটা জানতে পেরেছি যে অনেকেই সকাল থেকে এসে তারা ফিরে গিয়েছেন, যেহেতু সরকারি সিদ্ধান্ত আজকে থেকে যারা প্রথম ডোজের রেজিস্ট্রেশন করেছেন তারা আজকে থেকে টিকা পাবেন না। কিন্তু এটা অবশ্যই স্থায়ী সিদ্ধান্ত নয় হয়তো, কারণ আমরা যেটা জেনেছি এখানে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের কাছে যেটা চিঠি ইস্যু করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেখানে বলা হয়েছে সাময়িকভাবে স্থগিত থাকবে প্রথম ডোজ, কিন্তু পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য যাদের রেজিস্ট্রেশন করা আছে এবং ডেট দেওয়া আছে তারা সবাই পাচ্ছে। এই মুহূর্তে আমি রাজধানীর যে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলীর এখানে সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার, উনি আমার সাথে রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন, ওনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে হয়তো একটু বিস্তারিত জানাতে পারবো। আচ্ছা, আজকে প্রথম ডোজের জন্য তো অনেকেই রেজিস্ট্রেশন করা ছিল, তারা আসলে সকাল থেকে কেমন আসছে এবং তাদেরকে আপনারা কী বলেছেন, কোনো আশ্বস্ত করেছেন কিনা? আচ্ছা, যেহেতু নির্দেশনা আসছে যে সাময়িকভাবে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে প্রথম ডোজটা, তো অনেকে কিন্তু নির্দেশনা দেখেছে, কিছু লোক এসেছে, কারণ যারা হলো যে টিভিতে অথবা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেছে তারা আর আসেনি, কিছু লোক এসেছে, তাদেরকে আমরা বলেছি যেহেতু সরকারের নির্দেশনা ঘোষণা অনুযায়ী প্রথম ডোজ আপাতত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে, সেই জন্য আজকে দিতে পারছি না, আমরা সেকেন্ড ডোজটা আমরা চালিয়েছি, সেকেন্ড ডোজটা দেওয়া হয়েছে। এবং তাদের কর্তৃপক্ষ আপনাদের যে চিঠি দিয়ে যে বিষয়টি অবহিত করেছেন সেখানে কী লিখেছেন তারা, এটা কি সাময়িক? সাময়িকভাবে, আপাতত সাময়িকভাবে এটা আজকে থেকে এটা প্রথম ডোজ গ্রহণ দেওয়া বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনার এই টিবি হাসপাতাল থেকে দ্বিতীয় ডোজের আজকে চলছে, সেই সংখ্যাটা আসলে দ্বিতীয় ডোজ আজকে 70 জন দিয়েছি, 270 জন। আমরা এর পাশাপাশি যেটা জানি যে এখানে করোনার ভ্যাকসিনও একটি কেন্দ্র এবং পাশাপাশি অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে অন্য রোগের চিকিৎসা কার্যক্রম কি ব্যাহত হচ্ছে কিনা আপনার? আচ্ছা, এখানে তো আমাদের যেহেতু টিবি হাসপাতাল, টিবি পেশেন্টও আসে, সাথে নিউমোনিয়া, সিওপিডি, অ্যাজমা পেশেন্টগুলো ভর্তি থাকে সবসময়, তো তারা তো ভর্তি থাকছে, আলাদা করে আমাদের কোভিড ওয়ার্ড চালু আছে, সেখানে কোভিড পেশেন্টও ভর্তি থাকছে। আপনারা তো এই যে করোনা ভ্যাকসিন প্রদানের একটি পার্ট, আপনারা কি আশা করছেন যে শীঘ্রই প্রথম ডোজ শুরু হবে, এরকম কি কোনো সম্ভাবনা বা ইঙ্গিত আভাস আপনাদের কাছে আছে কি? যেহেতু অলরেডি এটা নিয়ে কথা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলছে, সরকারিভাবে কথা হচ্ছে, তো আশা করা যায়, কিন্তু যেহেতু কথা হচ্ছে আমাদের হাতে, যেহেতু প্রথম ডোজটা বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু আমাদের ভ্যাকসিনের স্বল্পতার কারণে, তো সে কারণে আমরা সেকেন্ড ডোজটা চালু রাখছি, আর ভ্যাকসিনের কথা শুনতে পাচ্ছি, সেটা হলো যে পরবর্তী নির্দেশ আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আয়েশা আক্তার। আপনি শুনছিলেন জেসমিন যে এই হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর আয়েশা আক্তার, উনি যে প্রথম ডোজ কীভাবে হয়েছে এবং যারা অনেকে এসেছেন তাদেরকে ওনারা কী বলেছেন এবং দ্বিতীয় ডোজ সব কিছু মিলিয়ে উনি বেশ কিছু তথ্য দিলেন। তো এই ছিল আমার কাছে করোনা ভ্যাকসিনের সবশেষ তথ্য 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল থেকে। জেসমিন আবির, আপনাকে ধন্যবাদ।